গয়সপুর অঞ্চলের টেরিডাঙ্গা, ভোলাডাঙ্গা, বাজার অঞ্চলের চরপাড়া, বেলগুড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দিব্যডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে গঙ্গার ভাঙন অব্যাহত। এর ফলে ব্লকের বিভিন্ন গ্রামে চাষের জমি জলের তলায়। গয়সপুর অঞ্চলের টেরিডাঙ্গা, ভোলাডাঙ্গা, বাজার অঞ্চলের চরপাড়া, বেলগুড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দিব্যডাঙ্গা সহ বহু জায়গায় ভাঙন অব্যাহত। এবার নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরেই ভাঙন চলছিল। গঙ্গার পাশ দিয়ে চৌধুরীপাড়ায় যাওয়ার একমাত্র রাস্তা ছিল, সেই রাস্তার অধিকাংশটা চলে গেছে গঙ্গা ভাঙনে। দুটি গোয়াল ঘর ছিল, রাতারাতি সেটিও তলিয়ে যায়। যদিও গরুগুলিকে কোনো রকমে বাঁচিয়েছে গ্রামবাসীরা, এমন অবস্থায় গ্রামবাসীদের অভিযোগ, এই একমাত্র রাস্তা ভেঙে যাওয়ার ফলে চলাফেরা খুবই সমস্যায় পড়েছেন তারা। তাদের অনেকটা ঘুরপথে এখন যাতায়াত করতে হচ্ছে। গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসন থেকে শুরু করে বিধায়ককে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চৌধুরীপাড়া গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, এলাকার বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ইরিগেশন দপ্তরে তিনি জানিয়েছেন, তারা আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব গঙ্গা বাঁধানোর কাজ শুরু করবেন। দেখছি এর আগেও ভাঙন হয়েছে, এখনও দেখছি এই রাস্তার পার ভেঙে যাচ্ছে গঙ্গার ভাঙনে, প্রায় রাস্তাটা অর্ধেকের বেশিটা তৃতীয়াংশ চলে গেছে। কি বলবেন আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা? আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, তার মধ্যে ওই ইঞ্জিনিয়ার যে ছিল তাকেও জানানো হয়েছে, জেলা পরিষদকে জানানো হয়েছে। এখানকার যারা বিধায়ক আছেন, এমপি আছে, কোনো কাজের না। আচ্ছা, এদেরকে জানিয়ে গিয়েও কেউ এখানে আসছে না, কি জানি আমরা এখানকার হয়তো বিহারি গ্রাম আছে বলে এরকম পরিস্থিতি। এখানে একটা ঘাট চলছে, সে ঘাটটাকে পুরো বন্ধ করে দিয়েছে, মানে আমরা খুব এখানে দুঃখিত হিসেবে। আমরা জানছি যে যদি নিয়ে চলে যায় গঙ্গা, তাহলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। কি হয়েছে আপনার, কি গঙ্গায় কি ঘর ভেঙে চলে গেছে? হ্যাঁ। কবে এটা? এটা মোটামুটি 5-6 দিন হলো। কি হয়েছিল, কখন ভেঙেছে? ভেঙেছে মোটামুটি সকাল 7টা। গরু ছিল? হ্যাঁ, গরু ছিল, মানে বার করা হয়েছে তাড়াতাড়ি। আচ্ছা, আপনাদের এখানে একটা ঘাট চলাচল করতো যেখানে আপনাদের অনেক সুবিধা হতো, সেই ঘাটটা কি এখন বন্ধ হয়ে গেছে? আপাতত বন্ধ আছে। ওপার থেকে বিধায়ক সাহেব বলেছিল কাঁচা সবজির জন্য সকাল 6টা থেকে 9টা অবধি চালানো যাবে। হঠাৎ চলার পর কিছুদিন যাবৎ সরকার থেকে বিডিও সাহেব অর্ডার দিল যে বন্ধ রাখতে, বন্ধ রাখা হলো। কিন্তু বর্তমানে আমরা চাই যে সকাল 6টা থেকে বিকাল যদি 6টা অবধি যদি চলে নৌকাটা, তাহলে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, মার্বেলের মিস্ত্রি, রাজমিস্ত্রিরা, এরা যাতায়াত করতে পারবে, আসা যাওয়া করতে পারবে, এদের কোনো সমস্যাটাই হবে না। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।